গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি এখানে গঙ্গা ধলপুর বাড়িপাড়াতে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমরা এখানে আসার কারণ একটা আছে, এখানে আসার কারণ হচ্ছে আমাদের মন্দির আছে। এখানে আমরা রাস্তাটার ব্যাপারে বা আমরা যেখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভিউটার ব্যাপারে তোমাদের কিছু দেখাচ্ছি। ভিউটা দেখো, ওফ দুর্দান্ত ভিউ। ভিউটা শুধু দেখো, এই আমরা এবারে মেন রাস্তায় বেরিয়েছে। সরস্বতী পুজো মা সরস্বতী বিশাল বড় একটা ইট ঘাটা আছে, মানে আমরা দুজন বন্ধু ঘুরতে পারি, এটা হচ্ছে আমরাও ঘুরতে এসেছি। মন্দিরটা দেখো, শুধু দূর থেকে দেখাচ্ছি এটা মন্দিরটা, যখন কাছে যাব তখন আরো দেখো। সবাই ঘুরে বেড়াচ্ছে, সব কত মানুষ কত। আচ্ছা, এবারে তো আমাদের রাখতে হবে বাইক। না দেখি, চলো মন্দিরের কাছে যাই, বাইকটা রাখবো, একটু আগে যাই, অনেকে গাড়ি করে ঘুরতে এসছে। আজকে তোমরাও ঘুরতে আসো, সবাই যারা যারা দেখছো একবার আসো, খুব ভালো পরিবেশ। ভগবান দর্শন করেছে, ভগবান দেখুন আপনার কত সুন্দর এই মন্দিরটি। আচ্ছা, ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর জায়গাটা তোমরা দেখে নাও। ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর অ্যাকচুয়ালি জায়গাটা, এখানে প্রতিদিনই মোটামুটি ভিড় লেগে থাকে, আর আজকে তো স্পেশাল ডে অ্যাকচুয়ালি, তো ওই জন্য স্পেশাল ডেতে ভিড় দেখে নাও, প্রচুর মানুষের সাথে। আর সাধারণত এটা 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 কি কি বলে, এখানে মনে হয় আগুন ধরানো হয়, মনে হয় জ্বালানো হয়, তাই আগুন জ্বালানো হয়। নিয়ম মানিয়া ভগবান দর্শন করিনি, খুব সুন্দর মন্দিরটা, ভগবানের সামনে ভিড় করিবেন না। আজকে প্রচুর ভিড় হয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন ভগবান। আমরা মন্দিরের চারিদিকটা আমরা এখন ঘুরবো, এখানে মোজাক করা হচ্ছে, মোজাক ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, মানে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে আবার মন্দির।
এখনো কমপ্লিট হতে সময় লাগবে না এতটা। হ্যাঁ জি, এখানে এসে ভিতরের ভিউটা দেখো, ভিউয়ার শুধু ভিতরের ভিউটা দেখো। আচ্ছা আমরা একটা কথা বলে রাখি, আমরা মন্দিরের ভেতরে যখন মানে প্রবেশ করব সেই টাইমটা আপনাদের হয়তো আমরা পুরো দেখাতে পারবো না, ঠিক আছে, কেননা মন্দিরের ভেতরে ঢুকে কোনো রকম মোবাইল বা কিছু অ্যালাউ নেই, মানে যেটা মানে একদম এখানে অ্যানাউন্সমেন্ট করেই দিচ্ছে যে মোবাইলে ফটো তোমরা তুলবে না, ভিডিও তুলবে না, সেলফি তুলতে বারণ করছে। যতটা পারছি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি তোমরা দেখে নাও। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এখানে এখানকার জায়গাটা এতটাই সুন্দর, এতটাই যে আপনারা দর্শন করুন, এই দেখুন এখানে প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্স আছে। আর আমরা একদম রম্যদত্ত যে ধাম, যে আমাদের যে ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে আমরা ডাইরেক্ট এখন প্রবেশ করছি অ্যাকচুয়ালি। তো এখানে বারে বারে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিলো যে যাতে কেউ কোনো রকম মানে ফটো বা ভিডিও যাতে না করে, কিন্তু তবুও আমরা একটা খুব বলতে পারি এটা একটা রিস্ক নিয়েই হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, শুধু তোমাদের জন্য এটা আর কিছু না অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা। এই দেখো দেখে নাও, হচ্ছে আমরা মানে তোমাদের জন্য শুধু একমাত্র রিস্কটা উঠিয়েছি, ভিতরে অ্যালাউ ছিল না কোনো রকম পিকচার তোলা বা ভিডিও করা, তবু আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি। আচ্ছা তোমাদের তোমাদেরকে একবার ভিতরটা শুধু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে আজকে আমরা এখানেই স্টপ করবো ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভেতরে তুমি যাচ্ছি এখন, এখন আমরা এই ভেতরের দিকে যাচ্ছি, দেখে নাও জাস্ট। ভেতরের দিকে যাচ্ছি এবারে, শুধু দেখে নাও ভেতরটা দেখো তোমরা। এবারে ধীরে ধীরে আমরা ভেতরে থেকে বাইরের দিকে যাচ্ছি, জানি এটা আমাদের অ্যাকচুয়ালি ভিউয়ার্স এটা আমাদের ফার্স্ট ভিডিও, তো কাইন্ডলি প্লিজ সাপোর্ট আস, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এগোতে পারবো না, প্লিজ সাপোর্ট আস। দেখে নাও লাস্ট ভিডিও, মানে মন্দিরের ভিতরের ভিডিওটা লাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে বাইরে বেরোবো। এবার ধীরে ধীরে আমরা বাইরে বেরোচ্ছি, দেখে নাও এটা কত বড় একটা চূড়াটা, দেখে নাও শুধু, এই দেখো এখন বোঝা যাবে না, দেখে নাও। এখন মন্দিরের ভেতরে না অনেক কাজ চলছে, অনেক কাজও বাকি আছে, কাজ চলছে, জানতাম না যে আমিও জানতাম না অ্যাকচুয়ালি যে এত সুন্দর একটা মন্দির আছে, ঠিক আছে, অনেকে আসছে। হ্যাঁ তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।